স্বাগত সংবাদ আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জনগণকে মাস্ক পরা নিশ্চিতে চলবে অভিযান, মন্ত্রিসভায় পর্যটন কর্পোরেশন ও শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের খসড়ার অনুমোদন। চোদ্দ দিনের রিমান্ডে স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক মালিক, অবৈধ সম্পদের উৎস অনুসন্ধানে নেমেছে দুদক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাচ্ছি বিস্তারিত। বেকারত্বের হার কমানো ও পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনুমোদন দেওয়া হয়। বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বৈঠকের বিষয়ে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব। সভায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন ও চিকিৎসা ডিগ্রি রহিতকরণ আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়। এছাড়া রাষ্ট্রীয় নির্দেশনা থাকলেও মাস্ক পরতে জনসাধারণের অনীহা থাকায় মার্কেট শপিং মলে অভিযান চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। তিস্তাসহ অভিন্ন নদীর পানি বন্টনের আলোচনায় ভারতের সঙ্গে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার রিভা গাঙ্গুলির সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ শেষে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। এ সময় রিভা গাঙ্গুলি বলেন, দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ রাজনৈতিক সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে। ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বহুমাত্রিক প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক, পারস্পরিক বোঝাপড়া ভালো হলে দু দেশেরই অর্থনৈতিক উন্নয়ন সহজতর হয়। এ বাস্তবতা ইতিমধ্যে তিস্তার পানি বন্টন সহ অভিন্ন নদীর পানি বন্টনের বিষয়টিও আলোচনার মাধ্যমে এগিয়ে নেওয়া হচ্ছে। আলোচনা ইতিমধ্যে ইতিবাচক অগ্রগতি হয়েছে। খালেদা জিয়ার সুচিকিৎসা নিয়ে রাজনীতি বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সোমবার স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির নেতাদের নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। দেশের বাইরে চিকিৎসার জন্য খালেদা জিয়ার সাজা স্থগিত শর্ত শিথিল করারও দাবি করেন তিনি। এ সময় দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে কাউন্সিল করবে বিএনপি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় অকালে দুনিয়া থেকে চলে যাওয়ার ব্যবস্থা করার অধিকার কারো নাই। সেজন্য আমরা অর্থমন্ত্রী সাহেবকে বলবো আমাদের রাজনীতির সঙ্গে তার সুচিকিৎসার বিষয়টাকে সম্পৃক্ত করা এক ধরনের অপরাজনীতি। সুচিকিৎসা নিশ্চিত করার জন্য এই নিষেধাজ্ঞাটা শিথিল করা হোক, যেন তিনি চিকিৎসার জন্য বাইরে যাওয়া দরকার, উনি যাতে যেতে পারে। সাংগঠনিক কার্যক্রমটা আমরা শুরু করছি, এই সীমিত সুযোগ সুবিধার মধ্যে আমরা যথেষ্টভাবে চেষ্টা করব আমাদের সাংগঠনিক কার্যক্রমটা সম্পন্ন। অবৈধ অস্ত্র, জালনোট ও বদলি বাণিজ্য করে শত কোটি টাকার মালিক বনে যাওয়া স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেককে চোদ্দ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। সোমবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শহীদুল ইসলামের আদালত এই আদেশ দেন। এর আগে রাজধানীর তুরাগ থানায় অস্ত্র বিশেষ ক্ষমতা আইনের দুটি মামলা দায়ের করে র্যাব। গেল রোববার তুরাগের এলাকায় নিজ বাড়ি থেকে গ্রেফতার হন আব্দুল মালিক। এ সময় ঘটনাস্থল থেকে একটি ম্যাগাজিন, 5 রাউন্ড গুলি, 1.5 লাখ জাল বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়। মালিকের বিরুদ্ধে অবৈধ অস্ত্র দেখিয়ে ভয়ভীতি, চাঁদাবাজি, জাল টাকার ব্যবসা সহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে। এদিকে আব্দুল মালিকের সম্পদের উৎস অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মানব পাচার মামলায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ারকে 7 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার ঢাকা মহানগর হাকিম ইয়াসমিন আরা শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ডান্স বারে কাজ দেওয়ার নামে নারী পাচারের অভিযোগে নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভানকে গত 11 সেপ্টেম্বর গুলশানের নিকেতন এলাকা থেকে গ্রেফতার করা হয়। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি এই ইভান শাহরিয়ারকে যদি আইওর প্রার্থীতে 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয় তাহলে এর সাথে আর যারা জড়িত আছে তাদেরকে আইডেন্টিফাই করে আইনের আওতায় আনা সম্ভব হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরু সহ 6 জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বাদী হয়ে রাজধানীর লালবাগ থানায় মামলাটি দায়ের করেন। সোমবার ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার বিপ্লব বিজয় তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এই মামলার অন্যতম আসামি ভিপি নূর, এছাড়া মামলায় এজাহারনামায় আরও 5 জন আসামি রয়েছেন, বিষয়টি তদন্ত চলছে।
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সাভারে এক স্কুল ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। রোববার রাতে পৌর এলাকার পালপাড়া মহল্লায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ব্যাংক কলোনি এলাকায় স্কুল ছাত্রী নীলা রায়কে কয়েকদিন ধরেই প্রেমের প্রস্তাব উত্তক্ত করে আসছিল স্থানীয় যুবক মিজানুর রহমান। এক পর্যায়ে প্রস্তাব প্রত্যাখ্যান করলে নীলাকে ধারালো অস্ত্র দিয়ে আহত করে মিজানুর। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা নীলাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন ঘাতক মিজানুর। করোনা ভাইরাসের কারণে সৌদি আরবে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে আগামী 24 ও 26 সেপ্টেম্বর বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফ্লাইটগুলো সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে তথ্য জানানো হয়, 24 সেপ্টেম্বরের রিয়াদ ঢাকা একমুখী যাত্রার টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে 2,150 সৌদি রিয়াল, আর 26 সেপ্টেম্বর জেদ্দা থেকে ঢাকায় একমুখী ফ্লাইট যাত্রার টিকিটের দাম পড়বে 2,200 সৌদি রিয়াল। জানাবো করোনা আপডেট। দেশে গত 24 ঘন্টায় করোনায় আরও 40 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,979 জনে। এছাড়া নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও 1,705 জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো 3,50,621 জন। সোমবার করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 2,152 জন। এ নিয়ে মোট সুস্থ হলেন 2,58,717 জন। এদিকে বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত ও তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। তথ্য প্রযুক্তির খবর। যে কোনো ফোন কেনার আগে IMEI যাচাই করে হ্যান্ডসেটের বৈধতা নিশ্চিত করার জন্য সবাইকে অনুরোধ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC। অবৈধ সেলফোন বা মোবাইল ফোন আমদানি রোধ করতে এ উদ্যোগ নিয়েছে BTRC। এছাড়া গ্রাহকদের মোবাইল ফোন কেনার রসিদ সংগ্রহের জন্য অনুরোধ করা হয়েছে। এক নোটিশে BTRC জানায়, ফোন কিনতে ইচ্ছুক গ্রাহকরা সংশ্লিষ্ট হ্যান্ডসেট থেকে *#06# ডায়াল করে 15 অঙ্কের IMEI নম্বর পেতে পারেন। ভুয়া বা ক্লোন করা IMEI নাম্বার থাকা মোবাইল ফোন ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টারের মাধ্যমে শনাক্ত করে নেটওয়ার্ক থেকে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে বলেও জানিয়েছে BTRC। মস্তিষ্কের প্রতিস্থাপনের মাধ্যমে অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ে নির্মিত হলো বিশ্বের প্রথম বায়োনিকাই। এই উদ্ভাবনের ফলে দৃষ্টি প্রতিবন্ধীরাও দেখতে পারবেন পৃথিবী। মোনাশ বিশ্ববিদ্যালয়ের বৈদ্যুতিক ও কম্পিউটার সিস্টেম ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আর্থার লোরি বলেন, বায়োনিকাই ডিভাইসটি 172টি লাইট স্পট থেকে একটি প্যাটার্ন তৈরি করে, যা একজন ব্যক্তির ভেতর ও বাইরের চলাচলের জন্য সাহায্য করবে। এটি আশেপাশের বস্তুর উপস্থিতিও নিরূপণ করতে পারবে। সম্প্রতি খুব সামান্য পার্শ্ব প্রতিক্রিয়ায় প্রায় 200 ঘন্টার পরীক্ষা চালানো হয় ভেড়ার উপর। সেখানে সফলতা পেয়েছে এ বায়োনিক চোখ। গবেষকরা এখন প্রথম স্তরের মানবিক ক্লিনিক্যালি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। জানাবো আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেই দীর্ঘ 6 মাস বন্ধ থাকার পর সোমবার থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলো তাজমহল। তাজমহলের সঙ্গে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে আগ্রা ফোর্টও। তবে এই দুটি ঐতিহাসিক নিদর্শনে প্রবেশ করতে হলে মানতে হবে স্বাস্থ্যবিধি। তবে একটি শিফটে 2,500-এরও বেশি পর্যটককে ঢুকতে দেওয়া হবে না তাজমহলে, আর প্রবেশের জন্য টিকিট কাটতে হবে অনলাইনে। কোনো কাউন্টার থেকে টিকিট কাটা হবে না। বিদেশি পর্যটকদের জন্য টিকিটের মূল্য 1,100 টাকা, ভারতীয় পর্যটকদের জন্য তাজমহলে প্রবেশে থাকছে 50 টাকার টিকিট। তবে মূল সৌধ, যেখানে সম্রাট শাহজাহান ও তার স্ত্রী মমতাজ বেগমের সমাধি রয়েছে, তা দেখতে ভারতীয় পর্যটকদের আরও 200 টাকার টিকিট কাটতে হবে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আবারও চালু হয়েছে মাটি থেকে 164 ফুট উঁচুতে আকাশে ভেসে রেস্তোরাঁয় খাবার সুযোগ। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল ভিন্ন ধরনের এই রেস্তোরাঁটি। বিস্তারিত রিপোর্টে। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে আবারও চালু হয়েছে মাটি থেকে 164 ফুট উঁচুতে আকাশে ভেসে রেস্তোরাঁয় খাবার সুযোগ। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের এই রেস্তোরাঁয় আবারও ভিড় করতে শুরু করেছে দেশটিতে ভ্রমণ করতে আসা অতিথিরা।
প্রথমে অতিথিদেরকে একটি প্ল্যাটফর্মে বসিয়ে সেটিকে ক্রেন দিয়ে শূন্যে তোলা হয়, আর এতে করে যাতে দুর্ঘটনা না ঘটে তার জন্য রয়েছে নিরাপত্তা বেল্ট। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে রেস্তোরাঁর 8টি টেবিলে দূরত্ব মেনে 4 জন করে অতিথি আপ্যায়নের ব্যবস্থা করা হয়ে থাকে রেস্তোরাঁটিতে, যা আগে ছিল 22 জন একসঙ্গে বসে খাবার খাওয়ার ব্যবস্থা। 2006 সাল থেকে শুরু হওয়া রোমাঞ্চময় এই রেস্তোরাঁর জন্য এ পর্যায়ে জানাবো খেলার খবর। শ্রীলঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তা থাকলেও মাঠে দলীয় অনুশীলনে নিজেদের প্রস্তুতি শুরু করেছেন টাইগাররা। হোম অফ ক্রিকেটে মিরপুরে ব্যাটিং বোলিং ফিল্ডিং 3 ফর্মেটেই নিজেদের ঝালিয়ে নিচ্ছেন তামিম মুশফিক মাহমুদুল্লাহরা। আইসিসির গাইডলাইন মেনে টিম বাংলাদেশের বায়োসেফটি ম্যানেজারের দায়িত্ব পালন করছেন বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী। টাইগারদের দলগত অনুশীলনে যোগ দিতে বুধবার ঢাকায় আসবেন স্পিন কোচ ড্যানিয়েল ভিটোরি। সবকিছু ঠিকঠাক থাকলে শ্রীলঙ্কা সফরের উদ্দেশ্যে আগামী 27 সেপ্টেম্বর দেশ ছাড়বেন টাইগাররা। আফ্রিকার দেশ ঘানায় ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 8 জন ফুটবলার। নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এ দুঃসংবাদ দিয়েছে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন। নিহতরা সবাই বয়সভিত্তিক দলের ফুটবলার ছিলেন। গেল শনিবার আফ্রিকান ভিশন একাডেমিতে খেলতে রেজিস্ট্রেশন করতে যান ওই 34 জন ফুটবলার। ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান তাদের মধ্যে 8 জন। সম্ভাবনাময় 8 তরুণ ফুটবলারের এমন করুণ মৃত্যুতে ঘানায় নেমে এসেছে শোকের ছায়া। সংবাদ আয়োজন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জনগণকে মাস্ক পরা নিশ্চিতে চলবে অভিযান, মন্ত্রিসভায় পর্যটন কর্পোরেশন ও শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের খসড়ার অনুমোদন। ১৪ দিনের রিমান্ডে স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক মালিক, অবৈধ সম্পদের উৎস অনুসন্ধানে নেমেছে দুদক। এই ছিল আজকের সংবাদ আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। We'll be right back.